আমার ক্ষেত্রে ছিল পিএম পি খুবই সিরিয়াসলি আমি নিয়েছি না খুবই সিরিয়াস ছিলাম এই ব্যাপারে এবং আমি রেগুলার পড়াশোনা করতাম স্যার আপনার যে ক্লাস আমি করতাম একশো বাইশ নাম্বার বেচের একটা একটা ক্লাস আমি বাদ দিই না এমনও ক্লাস গেছে আমি দুইবার তিনবার করছি অল্প সময়ের মধ্যে বাট আমি প্রচুর টাইম দিছি তারপরে স্যার একশো বত্রিশ নাম্বার সাথে আমি পুরোটা রাইয়ান বাইদের বেচ পুরোটা আমি প্রাস্ট টু লাস্ট ফাইনালি দেখছি যার ফলে আমি এই বেচের মধ্যে আমি এত না স্যার প্রিপারেশনটা মূলত রাইহান ভাইদের বেস থেকে নেওয়া আমি ফেব্রুয়ারি তেইশ তারিখে আপনার ইয়েতে জয়েন হই আপনার ক্লাসে একটা তখন অলরেডি আপনার ওপেনিং ক্লাস যেটা এটা হয়ে গেছিল আমি ওটা আমি ধরতে পারি নাই বাট আমার প্রিপারেশন নেওয়া হয়ে গেছিল ফেব্রুয়ারি তেইশ তারিখে যখন আমাকে আপনার অ্যাডমিন একটা অ্যাক্সেস দিয়ে দেয় একশো বত্রিশ নাম্বার বেসের তখন আমি স্ট্রংলি পড়াশোনা শুরু করি আল্লাহর মধ্যে আমার সমস্যা হয় নাই স্যার গ্যাপ দিই নাই পড়াশোনার মধ্যে

আপনি একটা টপিক সম্পর্কে কি বলতেছেন ওই জিনিসটা আমি যতটা পারি নোট করতাম নোট করে করে আবার আমি একা একটা প্র্যাকটিস করতাম সার যে একটা রিস্ক সম্পর্কে কথা বলল প্রাইমারি রিস্ক সেকেন্ডারি রিস্ক বা এই যে রিস্ক রেসিডুয়াল এটা কোনটা কোন দিকে অ্যাপ্লাই করা হয় বা রিস্কের যে আপনার বিভিন্ন ইমপ্লিমেন্ট প্রসেস গুলো আছে হ্যাঁ অ্যাভয়েড কখন করবো কখন এসকেলেট করব এই বিষয়গুলো আমি স্যার আপনার কথাগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনতাম আর আমি বই খুব কম পড়ছি বই পড়ার মধ্যে তো সুযোগ হয় নাই

ওই সিনারিওর সামারিটা কি যেমন ধরুন আমি যদি একটা एग्जांपल দেই সারামারি আমি একটা নতুন প্রজেক্ট ম্যানেজার হিসেবে জয়েন করলাম জয়েন করার পর দেখলাম যে আমার এখানে প্রায় 20 25 জন ভেন্ডর সাপ্লাই দিতে কাজ করতেছে তো চারটি ভেন্ডর পাইলাম যারা ওই নিয়ম কানুন এর পুরোপুরি প্রকিurement প্রসেস মানতেছে না আমি সাইট ম্যানেজার হিসেবে ওইখানে আমার প্রথম কাজ কি দুকার পর আমি ওদেরকে এসেস করব ঘটনা আসলে কি সবকিছু ইভালুয়েট করব এসেস করব এটা আমার প্রথম কাজ দ্বিতীয় কাজ কি যদি তারা সত্যি

আর বই পড়া নিয়ে একটা খুবই শঙ্কিত ছিলাম বই যদি না পড়ি আমি পারবো কিনা পারবো কিনা তারপরে যখন আমি তার স্টাডি হলটা কিনলাম স্টাডি হল প্লাস কিনছিলাম আমি তো এখানে পাঁচটা একজাম ছিল আর ছোট ছোট একজাম তো ছিল চার পনেরো বিশটা আরো বেশি ছিল প্র্যাকটিস প্র্যাকটিস কোয়েশ্চেন গুলো ছিল হচ্ছে একজামের যে আউটলাইন আছে আউটলাইন বেসিস খুব সুন্দরভাবে সাজায় দেওয়া যার ফলে আমি স্যার এই প্রতিটা কোয়েশ্চেনে আমি সলভ করছি স্যার স্টাডি হল থেকে প্রায় বারোশোর উপরে কোয়েশ্চেন আমি সলভ করছি তারপর আপনার পিএমআই আপনার যে সিমুলেটর আছে ওইখানে প্রায় দুই তিনটা পরীক্ষা দিছি আমি ফুল পরীক্ষা ওইখানে প্রায় পঁয়ষট্টি 60 এর উপরে ছিল মার্ক যার ফলে আমার ওই দিকটাও ক্লিয়ার ছিল আর আপনার এগুলো একটু বেসিকটাকে বেশি ফোকাস করা হয়েছে যার ফলে আমার বেসিক কারও ক্লিয়ার হয়েছে আপনার পরীক্ষাগুলো দিতে গিয়া আর পিএমআই তে আসলে বেসিকের কোনো क्वेश्चन ছিল না পিএম এর যে স্টাডি স্টাডি হল ওইখানে সব ম্যাক্সিমাম क्वेश्चन इज सिচুয়েশনাল বেস এবং এক্সামের সাথে খুব রিলেটেড কোন 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 क्वेश्चन

এটা আছে আমার প্রিপারেশনের একটা পার্ট স্যার আমি আমি ওনাদেরকে এটাই বলবো আপনারা অনেক বই পড়েন আসলে বই পড়া ঝারঝার ব্যক্তিগত বিষয় আমার ক্ষেত্রে মনোযোগ দিয়ে করেন ক্লাসের ভিডিও গুলা যতক্ষণ পর্যন্ত আপনি যেমন রিস্ক যদি যাই রিস্ক আমি আরো দুই জায়গায় দেখছি তো এত সুন্দরভাবে ভাবে রিস্ক গুলা সহজ আর কেউ কখনো এক্সপ্লেন করে না আমি পাই না কোথাও মানে সার যে রিস্ক গুলা কি এত সুন্দরভাবে উপস্থাপন করেছে তারপরে প্রকিউরমেন্টের স্যার আপনি নিজে বলছেন যে রিতার বই পড়ার জন্য প্রকিউরমেন্টের জন্য বাট আমার কাছে মনে হয়েছে আপনি যে প্রকিউরমেন্টের সিস্টেম গুলা বলে দিচ্ছেন প্রকিউরমেন্টের কন্ট্রাক্টের যে পার্ট আমি কন্ট্রাক্ট থেকে দুইটা তিনটা কোয়েশ্চেন পাইছি আমি শুধু আপনারই কথাগুলো মনে রাখছি যে যে কোনো কোনো কন্ট্রাক্টর বা প্রজেক্ট ম্যানেজার যদি কোনো রিস্ক না নিতে চাই যখন ফিক্সড প্রাইসের কন্ট্রাক্ট হবে তারপরে স্যার যদি আরেকটা ব্যাপার আছে যখন কম্বাইনলি নিতে চাই ফিক্সড প্লাস ম্যাটেরিয়াল টাইমের উপর ভিত্তি করে তখন দুইটা হবে আবার যে যে আপনি যেভাবে কোন কোন কখন অ্যাপ্লাই হয় ঠিক ওইভাবে আমি মনে রাখছি কথাগুলো মনে রাখার চেষ্টা করছি মনোযোগ দিয়ে কথাগুলো দেখছি এবং ওইটাই আমি ইমপ্লিমেন্ট করছি সরাসরি খুব বেশি একটা বই পড়ার সময় হয় নাই তো স্যার আর আমার তো আপনার সাথে আমি শেয়ার করলাম স্যার আমার সম্ভবত

মানে আমার প্রথম সৃষ্টি কুষ্ণের জন্য আমার সময়টা একটু বেশি লাগছিল এটা আর একটু প্রবলেম ছিল আশেপাশের লোকজনের খুব ওটা বসাটা একটু বেশি ছিল তখন তার পরবর্তীতে আমার কাছে একশো মিনিট ছিল একশো চল্লিশ মিনিটে আমাকে একশো বিশটা কোশ্চিনের অ্যান্সার দিতে হবে তখন আমি ব্র্যাকের মধ্যে টাইম সেট করে নিলাম যে আমি এক সত্তর মিনিটে ষাটটা কোশ্চিনের অ্যান্সার দিব বড় কোশ্চনে খুব বেশি সময় নষ্ট করি নাই বড় কোশ্চেনের ক্ষেত্রে আমি কিছু টিপস আছে এগুলো ফলো করছিলাম নিজে অ্যান্সার গুলো মনোযোগ দিয়ে পড়ছি যে এখানে কি বলছে আপনার লুকায় আছে পুরো কোয়েশ্চেন না পরে আপনি যাবেন যখন বড় বড় ক্ষেত্রে কি করবেন শেষের দুটা লাইন পড়বেন মনোযোগ দিয়ে পড়ার পর আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে অ্যান্সারে পুরো বেশের যদি আপনি পড়তে যান আপনি অনেক সময় দিয়ে ফেলবেন 3 মিনিট 4 মিনিট যার ফলে আপনি অ্যান্সার বের করতে পারবেন না শেষের দুটা লাইন পরে অ্যান্সারে চলে যাবেন দেখবেন অ্যান্সারের মধ্যে আপনার অ্যান্সার দেওয়া আছে কি বলছে

কিন্তু আপনি আরেকটা কথা বলছিলেন যে পিএমআই মনে হয় পার্সিয়াল মার্কিং করে রাইট স্যার আপনি বলেন নাই হ্যাঁ বলছি আমার মনে হয়েছে স্যার পিএমপি পিএমআই পার্সিয়াল মার্কিং করে আমার মাথায় যখন ছিল তখন আমি কি করতাম স্যার আমি ড্রাগন ড্রপ গুলো অ্যাভয়েড করি নাই এই ক্ষেত্রে আমি 2 মিনিট সময় নিছি প্রথমে আমি অ্যানসার গুলো পড়ছি কি কি অ্যানসার আছে তখন আমি পাঁচটা সিচুয়েশন পড়ছি পড়ছি আর সাথে সাথে ড্রাগন ড্রপ করে দিছি ধরে নিলাম আমি পার্সিয়াল মার্কিং পাইলে পাবো না পাইলে নাই

এবং টার্গেটের একটু নিচে আছি যদি চাইতেন আমি আপনাকে দেখাতে পারবো অল্প একটু নিচে আসি না মানে এবং টার্গেট স্যার আল্লাহর অশেষ রহমত ছিল আর পরীক্ষার আগে আরেকটা ভুল যেটা আমি করছি স্যার আপনার কাছে দোয়া নেওয়ার সাহস ছিল না আমার কারণ আপনি তো আমার প্রিপারেশন সম্পর্কে অতটা জানতেন না কিন্তু আমি আসলে আপনার অনেক বড় ফ্যান ছিলাম ইউটিউবের অনেক বড় বক্স আমি স্যার আপনার ছোট ভিডিও বা এগুলো আমি খুব ভালোভাবে দেখছি একটা ভিডিও আমি বাদ রাখি নাই এটাই স্যার আমার প্রিপারেশনের মূল বিষয় ছিল এবং পরীক্ষার মূল ধাপ ছিল আর একটা জিনিস স্যার ওই যে ইয়ে ছিল না স্যার ওই চোদ্দ পিজের যে স্ক্রাম গাইডটা ওইটা আমি খুব ভালোভাবে লাইন বাই লাইন পড়ছিলাম আর যে এজাইলের যে শেষের যে ইয়ে ছিল স্যার গ্লোসারি গুলো ওইগুলো আমার অনেক হেল্প করছে ওইগুলো আমি পরীক্ষার আগের রাতে পড়ছি স্যার তখন দেখলাম যে আমার আসলে আর কিছু পড়ার নাই পরীক্ষা যেদিন হবে এর আগের দিন বুড়ে আমি ঘুম থেকে উঠছি আমার টার্গেট ছিল আজকে আমি সারাদিন পড়াশোনা করব। সারাদিন পড়াশোনা করলে আমি ক্লান্ত হয়ে যাবো নয়টা দশটা বাজে ঘুমাই যাবো আমার একটা ফ্রেশ ঘুম হই ফ্রেশ ঘুম না হলে স্যার পিএমপি পরীক্ষা দেওয়াটা আরো অনেক বড় খাপ চার ঘন্টার পরীক্ষা তো আর কোশ্চেন গুলা মানুষকে একবার ক্লান্ত করে গেলে স্যার এত ক্রিটিক্যাল বা চ্যালেঞ্জিং এক্সাম আমি কোনোদিন দেই নাই স্যার যদি আমি রিসেন্টলি আমি স্যার আমার এমবিএ শেষ করছি বিইউপি থেকে যে আজকে স্যার এই ইউনিভার্সিটি গেছিলাম সার্টিফিকেট অ্যাটেস্টেশন করানোর জন্য তো স্যার আমার কিন্তু পড়াশোনার মধ্যেই ছিলাম আমি

আপনি বই পড়ে অনেকে বুঝে বাট আমার কাছে সবচেয়ে বড় হচ্ছে কোশ্চেন সলভ করার কোনো বিকল্প না পিএমপি পরীক্ষা দিতে গেলে প্রশ্ন সলভ করতে রেশনাল গুলো করতে হবে যে কেন স্যার এটা তো স্যার অবশ্যই পিএমআই যে স্টাডি হল এটা একটু ডিফিকাল্ট এ রেশনাল গুলো স্যার অনেক বড় বড় থাকে তো তবে এই জন্যই স্যার মূলত আমি অনেকটা সহজ হয়ে গেছে আমার একচুয়াল एग्जामটা যে পিএমএ এর স্টাডি হলের যে এক্সপ্লেনেশন গুলো থাকে क्वेश्चंस এর পরে কোন आंसरটা কেন সঠিক হলো কেন রং হইলো এই জিনিসগুলো স্যার কেউ যদি না পড়ে তারপরে এটা কিছু কিছুই বুঝতে পারবে না এক साल পরে এটা পড়তেই হবে বাধ্যতামূলক মানে এগুলাই মূলত টিএনটি পাস করার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ধাপ আর বই পড়া করবে তবে সবার আগে আপনার ক্লাসগুলো মিনিমাম এক থেকে দুই বার দুই বার যেন মিনিমাম আপনারা ভিডিওগুলো দেখেন এবং ভিডিওগুলো শুধু দেখলেই হবে না

তাহলে আপনি প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন গুলো সলভ করতে পারবেন না আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন বই পড়ে হবে না শুধু ক্লাসগুলা একবারে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এটা হচ্ছে আমার এই ক্লোরি স্যার পরীক্ষা দেওয়ার সবচেয়ে বড় মোটিভ ছিল ঠিক আছে সাইফুল সাইফুল দেখেন এখনো কিন্তু খুব এক্সাইটেড দেখা যাচ্ছে তাই না স্যার আমি এমনি তো স্যার আমি একটু সিরিয়াস মানুষ তো স্যার আমি যাই করি যখনই আমি কোনো কিছু করতে যাই আমার লোক লোকজন আমাকে অন্যরকম ভাবে ট্রিট করে কারণ আমি সব কিছু সিরিয়াস থাকি স্যার পড়াশোনা করি করি না সিরিয়াসলি এম বি ক্লাস করার জন্য আমি কিলোমিটার বাইকে আসে আমি প্রতি বৃহস্পতিবার শুক্রবার শনিবার ক্লাস করতাম বাট আমি বাইক চালাইতে জানতাম না এম করার জন্য বাইক কিনলাম ওই বাইক যে শিখে তারপর আমি ক্লাস গুলো করতাম তারপর কোনোদিন ক্লাস সহজে মিস করতাম না স্যার এইগুলা ছিল আমার একটা স্টাইল আর স্যার তবে আপনাকে স্যার আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই স্যার কৃতজ্ঞতা আপনার প্রতি আপনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে রাখছেন বিশেষ করে ইউটিউবের মধ্যে মানুষকে ফ্রি অ্যাক্সেস দিচ্ছেন অনেক কিছু শিকার স্যার আমিও যদি কখনো মানে প্রজেক্ট ম্যানেজমেন্টে ভালো নলেজ ডেভেলপ করতে পারি আমিও স্যার চেষ্টা করবো মানুষকে এইভাবে যেন মানে সহজে সহজে মানুষকে সার্ভ করা যায়

এজন্য আমি আপনাদেরকে বলবো যারা পিএমপি দিতে চান সময় দিতে পারেন না তাহলে আপনি স্কিপ করেন যখন সময় দিতে পারবেন তখন পড়েন ভাইয়া ভেঙে পড়েন না আপনি ডিমোটিভেট হয়ে যাবেন এই কথাটা আমি ইউএস এর এই যে অ্যান্ড্রো রামদয়াল যার কাছে পরামর্শ নিয়ে ওনার সার্টিফিকেট নিয়ে মূলত আমি পিএমআই এর ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করছিলাম উনি বলছিল আপনি ডিমোটিভেট হয়ে যাবেন যদি আপনি সিরিয়াসলি জিনিসটাকে না নিতে পারেন এটা আমার ক্ষেত্রে কাজ লাগছে আমার সময়টা কম নিছে বাট আমি খুব সিরিয়াসলি পড়াশোনা করছিলাম সকালে ঘুম থেকে পড়াশোনা করে অফিসে যাইতাম আবার অফিস থেকে স্যার আমার মা আছে আমার সাথে আমার মা থাকে আমার বাচ্চা থাকে আমার ওয়াইফ থাকে ওনারা আমাকে খুবই খুবই হেল্প করছে আমাকে আলাদা একটা রুমের মধ্যে ছোট্ট রুমে দরজা বন্ধ করে দিয়ে দিছে আমি ওইখানে পড়াশোনা করতাম দুইটা পর্যন্ত আর আমার অফিসের বস আমাকে খুব সাপোর্ট দিত এই ব্যাপারে উনি বুঝতে পারতো যে আমি এই পিএমবির জন্য পড়াশোনা করতেছি তো উনি আমাকে লাস্ট কয়েকটা দিন খুব একটা প্রেশার দেয় নাই বুঝে গেছে যে আমি পড়াশোনা বা অন্য কোনো কিছুতে ইনভলভ তাছাড়া তো আমি কাজে কখনো ফাঁকি দেই না কিছু ফাঁকি দিয়েছিলাম স্যার বুঝে গেছে যে আমি অন্য কোথাও কোনো কিছুতে ইনভলভ আছি ঠিক আছে ওকে ঠিক আছে হ্যাঁ আপনার জয়েন করে আমাদের সাথে বলার জন্য শেয়ার করার জন্য খুবই অনেক ধন্যবাদ হ্যাঁ আর আপনার কেরিয়ারের জন্য এবং শক্তির জন্য আমাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আপনার জন্য মানে দোয়া থাকলো এবং Thank you. Yes, sir. Inshallah. Thank you, sir.